সুনামগঞ্জের প্রত্যন্ত গৌরারং ইউনিয়নের বানভাসী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। 2400 ব্যাগ ত্রাণ সেনাবাহিনীর পদাতিক ব্যাটেলিয়নের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আরও 4000 ব্যাগ ত্রাণ তুলে দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে। বিস্তারিত জাস্ট রিপোর্টে। একদিকে বন্যার পানি, অপরদিকে ভারী বৃষ্টিপাত। পানির নিচ থেকে যেন পুরোপুরি উঠতেই পারছে না সুনামগঞ্জের বানবাসী মানুষ। অসহায় সব মানুষের সহায়তায় এগিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে 4000 ব্যাগ ত্রাণ সামগ্রী। আমরা জেলা প্রশাসক সাহেবের কাছে আমরা 4000 প্যাকেট দিচ্ছি, আর 2400 প্যাকেট আমরা সেনাবাহিনীর কাছে দিব, তারা পরবর্তীতে ডিস্ট্রিবিউট করবে। এই সময় বসুন্ধরা গ্রুপের এই সহায়তা বানবাসী প্রতিটি এলাকায় সুষ্ঠুভাবে বণ্টন করা হবে বলে আশ্বস্ত করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক। 4000 প্যাকেট 11টি উপজেলায় আমরা ভাগ করে দেব, এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এটি যারা বন্য কবলিত মানুষ, যারা নিম্নমানের মানুষ, তাদের মাঝে এই শুকনো খাবারগুলো বিতরণ করা হবে। এরপর সুনামগঞ্জ পৌরসভায় অস্থায়ী সেনাবাহিনীর ক্যাম্পে আরও 2400 ব্যাগ ত্রাণ হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা। এ সময় গ্রুপের এমডি সেক্রেটারিয়েটের হেড অব পাবলিক রিলেশন মেজর অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মিজানুর রহমান, গ্রুপ কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত জুবায়ের আহমেদ সরকার, স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত গোলাম মোস্তফা, এমডি সেক্রেটারিয়েটের ম্যানেজার আমিনুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ব্র্যান্ড আবু জুবায়ের মোহাম্মদ রাসেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনবিরের পক্ষ থেকে বানবাসী মানুষের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তার সেক্রেটারিয়েটের ম্যানেজার আমিনুল ইসলাম। যেখানে যেখানে বন্যা হয়েছে ওনার নিজস্ব তত্ত্বাবধানে উনি বিভিন্ন টিম করে বাংলাদেশের সকল জায়গায় বন্যাতদের সাহায্য করার জন্য ত্রাণ পাঠিয়েছে। বানবাসী মানুষের জন্য সিলেট, সুনামগঞ্জ সহ আশেপাশের এলাকায় 50000 ব্যাগেরও বেশি ত্রাণ সামগ্রী দিয়েছে দেশের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ, যার বেশিরভাগই পৌঁছে দেওয়া হয়েছে এমন সব দুর্গম এলাকায় যেখানে এর আগে ত্রাণ পৌঁছাতে পারেনি কেউই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।